বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, হাতে গোনা আর মাত্র এক সপ্তাহ বাকি, তারপরেই বাগদেবী সরস্বতীর পূজা। এবং এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে মূর্তিপাড়ায় কিন্তু চরম ব্যস্ততা রয়েছে। যদিও বিভিন্ন স্কুলগুলোতে, রাজ্যের বিভিন্ন স্কুলগুলো এখনো বন্ধ রয়েছে, একই রকম ভাবে স্কুলগুলোর যে পুজোর সংখ্যা সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে, তারপরেও যেই অর্ডারগুলোই রয়েছে সেই অর্ডারগুলোতেই মূর্তি তৈরি করতে কিন্তু ব্যস্ত রয়েছেন যারা মূর্তি পাড়ার কারিগররা রয়েছেন। হাতে গোনার মাত্র এক সপ্তাহ, তারপরই বাগদেবী সরস্বতীর আরাধনা করবে প্রত্যেকে। কোভিড 19 বিধিনিষেধের দরুন গত বছরের তুলনায় এবছর কমলপুর স্কুলগুলোতে বাগদেবী সরস্বতী পুজো অনেক কম হচ্ছে, যার ফলে ফুলকুমারী কুমারপাড়া মৃৎশিল্পীদের বাগদেবীর প্রতিমার বায়না তারা কম পেয়েছে। এ বিষয়ে অবশ্যই কমলপুরের ফুলছড়ি মৃৎশিল্পী রাজু ভট্টাচার্যের সাথে কথা বলতে গিয়ে জানা যায়, এবার তিনি বড় ছোট মিলে মোট 60টি সরস্বতী প্রতিমা তৈরি করছেন। কোভিড বিধিনিষেধের দরুন গত বছরের তুলনায় এবার স্কুলগুলোতে বাগদেবী সরস্বতী পুজো অনেক সংখ্যায় কম হচ্ছে। প্রতিমা তৈরি করার পরিশ্রম ও খরচের সাথে মূল্য পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে। যতগুলো প্রতিমার অর্ডার এসেছে, উদ্যোক্তারা বলছে অল্প মূল্যের মধ্যেই যাতে প্রতিমা তৈরি করে দেয় তারা, ফলে প্রতিমা তৈরির খরচের সাথে তেমন মূল্য পাওয়া যায় না। এই পেশার সাথে যুক্ত অনেকেই যারা রয়েছে তারাই সেই রকম কাজটি তো করে যাচ্ছে, কিন্তু সেই রকম ভাবে লাভের মুখ কিন্তু এই প্রতিমা তৈরির মাধ্যমে তারা দেখতে পাচ্ছে না। যারা মৃৎশিল্পীরা রয়েছে এবং মৃৎশিল্পী যারাই সেই এলাকাতে কাজ করছেন, রাজু ভট্টাচার্যের সাথে কথা বলে কিন্তু সেই তথ্যটাই উঠে এলো। মৃৎপাড়াগুলোতে, কুমোর পাড়াতে মূর্তি তৈরির যে ব্যস্ততা রয়েছে, কিন্তু মূর্তি তৈরি করে যে লাভের আশা এতদিন তারা করতেন সেই লাভটা তারা পাবেন না বলেই এবার কিন্তু ধরে রেখেছেন। বাগদেবী সরস্বতীর আরাধনা সংখ্যায়ও কমে গেছে এবং সেই জায়গাতে যারাই উদ্যোক্তারা মূর্তি তৈরি করার অর্ডার দিচ্ছেন বা বায়না করছেন, তারা কম দামের মধ্যেই বেশিরভাগ মূর্তি বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন মৃৎশিল্পীদের। এই বিষয়গুলোকে কেন্দ্র করে মৃৎশিল্পীরা কি জানাচ্ছেন শুনব। এবার কম, এবার 60টি ঠাকুর করেছি আমি। আচ্ছা, আমাদের ছোট ঠাকুর হচ্ছে 40টি আর মাঝারি বড় মিলিয়ে আরো 20টি মতো। আচ্ছা, তো এই যে মানে কয়টা স্কুলে আপনার প্রতিমা বানানো হয়েছে? এবার তো অন্যান্য বারের মতো এবার স্কুলের অর্ডার বেশি নেই, কারণ করোনার বিধিনিষেধের জন্য কি হবে না হবে সবাই বুঝতে পারছে না, তো তাই স্কুলের অর্ডার কম। তো রেডিমেডই বানাচ্ছি, যদি পুজো হয় তাহলে তো নেবে। আচ্ছা আচ্ছা, এই যে গতবারও করোনার একটা মহামারী ছিল, এবারও করোনা মহামারী, তো মানে প্রতিমার দাম কি গতবারের মতো রয়েছে না? গতবারের মতোই রয়েছে, কারণ দাম বাড়ানো তো, আমরা সব সব জিনিস কিনি দামে, কিন্তু বাড়ানোর তো কোনো সুযোগই নেই। সবাই বলে তো করোনা পুজো কি করে করবো, একটু কম ছোট ঠাকুর হলেও হবে তো কমের মধ্যে বানিয়ে দিন। আমরাও তো করতে লাগে তাই করি, সবাই এই পেশা জড়িত, এই কাজ শিখেছি তার জন্য করি আর কি। আমরা তো এই আপনারা শুনলেন মৃৎশিল্পী রাজু ভূমিকা রাজু ভট্টাচার্য কি বলেছেন এ ব্যাপারে, এবং তার পাশাপাশি কমলপুরে যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে যেখানে সরস্বতী পূজা হয়ে থাকে সেই স্কুলগুলোতেও পুজোর সংখ্যা কমে গেছে। এবং এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন কমলপুর থেকে দেবজিৎ গুহরায়, ওনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। দেবজিৎ দা, শুনতে পাচ্ছেন? দেবজিৎ দা, কমলপুরের যে চিত্রটা আমরা দেখলাম যে সরস্বতী পুজোর সংখ্যা কমে গেছে এবং সরস্বতী পুজোর যে মূর্তি বায়না করছেন যারাই উদ্যোক্তারা, তারা কম দামের মধ্যে মূর্তি দিতে বলছেন মৃৎশিল্পীদের, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আর কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে? একদম ঠিক, যে কমলপুর যে মৃৎশিল্পীরা যারা আছেন, কমলপুর যারা সরস্বতী এখন বর্তমান সময়ে যে সরস্বতী প্রতিমা যে করছেন, তাদের কাছে যে বায়না আসছে খুবই কম। অন্যান্য বছরের তুলনায় এবার প্রচন্ড মানে খুবই কম পুজো হচ্ছে, যারাই বায়না করছে তারা করছে যে বলছে যে একদম কম দামি প্রতিমা আমরা চাই, এরকম হাই, যত উঁচু হবে ততই দাম, এবং কাঠাম যেটা সবচেয়ে বড় হবে সেই কাঠামের প্রতিমা গুলি দাম পড়ে প্রচুর, কিন্তু তারা বলছে না ছোট্ট মূর্তি চাই, কারণ কোভিড যে 19 বিধি নিষেধ যে আছে সেটার উপর ডিপেন্ড করে
তারা পূজো করছে। এছাড়া কমলপুরে অধিকাংশ স্কুলগুলি এবার পূজা সরস্বতী পূজা বন্ধ রাখলো, তার একমাত্র কারণ হচ্ছে এই কোভিড-19 ফলে। তো এখানে মিছিল বিরাও একটা প্রচন্ড বিপাকে, যে গত বছর কিন্তু এই সময়ে তারা ভালো বায়না পেয়েছিল স্কুলগুলিতে প্রতিবার, কিন্তু এবার কম। তো যার জন্য তারাও একটু মানে চিন্তায় ভাঁজ পড়েছে যে কি করে চলবে। আমরা এই যে ফুলচুরি মূর্তি পাড়ে গিয়ে দেখলাম রাজু ভট্টাচার্যে প্রায় 60টি প্রতিমা গড়েছেন এবার ছোট বড় মিলিয়ে, কিন্তু ওনার মতে যে মানে বায়নাটা কম, কিন্তু যদি কেউ যদি নিতে আয় তার জন্য বিক্রি করার জন্য সে বাড়তি প্রতিমা গুলো সে তৈরি করেছে। তো যার ফলে এটা এখন যা দেখলাম যে স্কুলগুলিতে যে ধরনের আগে যে ধরনের উদ্দীপনা ছিল ছাত্রছাত্রীদের মধ্যে সরস্বতী পুজো উপলক্ষে, কিন্তু এবার সেই এটা দেখা যাচ্ছে না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যে স্কুলগুলি আছে, দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, হাই স্কুল এবং এসডি স্কুল বা প্রাইমারি স্কুলগুলিতে সেই ধরনের উদ্দীপনা এখন আর এরকমই দেখা যাচ্ছে না। এমন একটা চিত্র আমরা খুব পরিলক্ষিত হয়েছে যে ধনচন্ডপাড়া প্রাইমারি স্কুলে মানে স্কুল বন্ধ কোভিড-19 পরে, সেখানে একদম মানে আপনার কি বলবো যে একদম দেবজিৎদা বুঝতে পারলাম যে এই মুহূর্তে যেহেতু স্কুলগুলো বন্ধ রয়েছে তাই মূর্তির বায়নাও কম আসছে। অসংখ্য ধন্যবাদ দেবজিৎদা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের কমলপুরের প্রতিনিধি দেবজিৎ গুহ রায়ের সঙ্গে এবং আজ এই তথ্যটা তিনি তুলে ধরলেন, যেহেতু স্কুলগুলো বন্ধ রয়েছে তাই সরস্বতী পুজোর যে সংখ্যা সেটা অনেকটাই কমে গেছে এবং যারাই সেখানে বায়না করছেন সরস্বতী মূর্তির তারা কিন্তু খুব কম দামের মধ্যে তারা মূর্তিগুলো চাইছেন, যার জন্য যারা মৃৎশিল্পীরা রয়েছেন তারা খুব একটা বেশি লাভ হবে তাদের এমনটা কিন্তু মনে করছেন না। যদিও তারা কেউ যদি সেই মুহূর্তে এসে মূর্তি কেনার জন্য তারা চায় তাহলেও কিন্তু তারা এক্সট্রা মূর্তিও বানিয়ে রাখছেন এমন তথ্যই কিন্তু সামনে এসছে। তবে যারা মৃৎশিল্পীরা রয়েছেন তাদের এই কোভিড-19 কেন্দ্র করে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই ব্যাপারটা আবারও কিন্তু প্রকাশ্যে এলো। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।